সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে দেশ। বেইজিং এর সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ২৫ বছর পর প্রধানমন্ত্রীর উপর হামলা দায় ঘোষণা দিয়েছে আজ। নয়ন না থাকায় ছত্রভঙ্গ বন্ধ পাই। জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি কয়েকজন আহত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে চীনের বেইজিংয়ে নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় সকালে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। চীন সফরের তৃতীয় দিন বুধবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ৪১৯ হজযাত্রী নিয়ে জেদ্দা যাচ্ছে বিমানের প্রথম ফ্লাইট। প্রথম দিন বিমানের চারটি ও সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন ২৬০০ হজযাত্রী। এখন পর্যন্ত ভিসা হয়েছে ৩০,০০০ হজযাত্রীর। ভিসা জটিলতা কাটেনি এখনও। জেদ্দাগামী হজযাত্রীরা প্রথম দিনেই ঢাকায় সৌদি আরবের ফ্রি ইমিগ্রেশন সুবিধা পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। হজ ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। এছাড়া ১৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেন। ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। তাকে বহনকারী ট্রেনটি পাবনার ঈশ্বরদীতে পৌঁছালে শেখ হাসিনার কামরা কেন্দ্র করে গুলিবর্ষণ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি। এই ঘটনায় ওই দিন ঈশ্বরদী রেলওয়ে পুলিশ বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ৫২ জনকে আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। দীর্ঘ ২৫ বছর পর গত সোমবার এই মামলার যুক্তিতর্ক শেষে বুধবার রায় দেওয়ার দিন ধার্য করেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত। ৫২ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড ও ২৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু পলাতক আছেন। সীমাহীন দুর্নীতি করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, গণবিরোধী এই সরকারের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে ক্রমান্বয়ে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলতে পদত্যাগ বাধ্য করা হবে বলেও জানান তিনি। গণতান্ত্রিক সকল আন্দোলনে বিএনপির সমর্থন আছে বলেও জানান বিএনপির এই নেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ একটি ঘটনার জের ধরে কথা কাটাকাটিতে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলি বিনিময় হয়। দুপুর ২:৩০টার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খাবারের দোকানে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুই হলের নেতাকর্মীরা বটতলায় জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে।
দুই হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদার, রড, হকি স্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের মধ্যে অন্তত 8 রাউন্ড গুলি বিনিময় হয়। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরুশ্রীতে মাদক হটাও দেশ বাঁচাও এই স্লোগানের মধ্য দিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ঘিওর উপজেলার তেরুশ্রী ডিগ্রি কলেজ মাঠে জেলা ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিদুল ইসলামের নেতৃত্বে সমাবেশে তেরুশ্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন। এ সময় প্রায় 300 ছাত্রছাত্রী শপথ গ্রহণ করেন, যে মুখে মা ডাকা হয় সে মুখে আর মাদক নয়। বরগুনায় ছত্রভঙ্গ বন্ড বাহিনী নেই নয়ন, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী। সর্বসাধারণ বলছে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় আর যেন কোনো নয়ন বা বন্ড বাহিনীর ছায়া না থাকে। আর সচেতন মহল বলছে পরিবারের সচেতনতা ও রাজনৈতিক দলের চিন্তা চেতনার পরিবর্তনই পারে নয়নের মতো ত্রাসবিহীন সমাজ গড়তে। এদিকে প্রশাসন বলছে সে সমাজ গড়তে সকলের সহায়তা প্রয়োজন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে দেশ, বেইজিংয়ের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ২৫ বছর পর প্রধানমন্ত্রীর উপর হামলার রায় ঘোষণা দিয়েছে আজ। নয়ন না থাকায় ছত্রভঙ্গ বন্ড বাহিনী। জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি, কয়েকজন আহত। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।